পৃথিবীর সব শিয়াল, শিয়াল তো চেনো তোমার, ফক্স না, পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কার স্বাধীনতা চায়? মুরগির স্বাধীনতা। কেন মুরগির স্বাধীনতা কেন চায়? যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে। তো এখন মুরগিদেরকে সেফ করার জন্য মুরগির মালিক কি করছে, বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে। আর শিয়াল এসে বাইরে থেকে বলছে, আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়, তোমাদেরকে বন্দি করে রাখছে, বাইরে যাইতে দেয় না। এবং এই মুরগিদের মধ্যেও কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো, হ্যাঁ সত্যি কথা, আমাদেরকে পরাধীন করে রাখছে। তারা সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, উই নিড ফ্রিডম। এ কি চালাকি হবে না বোকামি হবে? তাহলে আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাসাই। ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, অনেক রকম স্বাধীনতার গল্প আমাদের চারদিকে সাজায় গুছায় আমাদেরকে দেওয়া হচ্ছে। বাট আমরা বলবো আমরা ঈমান এনেছি, ফলে আমাদের আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেইটা ফলো করে আমি আমার লাইফ বানাবো, ঠিক আছে না? দ্যাট উইল সেভ মি। বুঝতে পারছো তোমরা? তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। তো আমি ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, বাসায় গিয়ে আই থিঙ্ক তোমরা একটু চিন্তা করবা, স্বাধীনতার যত রকম বুলি চারদিকে আছে সেটার দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকাবা। মাথায় রাখবা পৃথিবীর সব শিয়াল কি চায়? মুরগির স্বাধীনতা চায়। তো যারা তোমাকে স্বাধীন বানাইতে চায়, মাথায় রাখবা সে হইতেই পারে একটা শিয়াল, হ্যাঁ, ধূর্ত শিয়াল। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।